তো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আপনি যদি জানতে চান যে বাংলাদেশের সবচেয়ে ভালো সিম কোনটা, অর্থাৎ কোন সিমটা সবচেয়ে বেশি ভালো ইন্টারনেট স্পিড পাওয়া যায় এবং আকর্ষণীয় বিভিন্ন টক টাইম বান্ডেল এবং কম টাকায় ভালো ভালো অফার পাওয়া যায়, তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব যে বাংলাদেশের সবচেয়ে ভালো সিম কোনটা এবং সেই সিমটা কীভাবে কাজ করে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনও পর্যন্ত আপনার এই ছোটো ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকুন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, সবচেয়ে ভালো সিম কোনটা তা জানার আগে আপনাকে জানতে হবে যে বাংলাদেশে মোট কয়টা সিম আছে, অর্থাৎ কয়টা সিম কোম্পানি আছে। তো বাংলাদেশে মোট 5টা সিম কোম্পানি আছে। সেই সিম কোম্পানিগুলোর নাম হচ্ছে গ্রামীণ, বাংলালিংক, এয়ারটেল, রবি এবং টেলিটক, যেটা হচ্ছে বাংলাদেশের নিজস্ব সিম। তো প্রথমে বলে দিচ্ছি, গ্রামীণ সিম যেটা সেটা হচ্ছে 0177, এবং এই গ্রামীণের আরেকটা পার্ট আছে যেটাকে স্কিটো নামে পরিচিত, যেটা হচ্ছে 0133 এবং 0177, এই দুটাকেই আমরা গ্রামীণ বলে থাকি। তো এরপরে আসে বাংলালিংক। তো বাংলালিংকের নাম্বার হচ্ছে 019 এবং এর সাথে আরেকটা নাম্বার হচ্ছে 014, এই দুটা নাম্বারই কিন্তু বাংলালিংক। এবং পরবর্তীতে আসে এয়ারটেল, তো এয়ারটেল হচ্ছে 016, এরপরে আসে হচ্ছে রবি, তো রবিটা হচ্ছে 018, এবং অবশেষে যেটা আসে সেটা হচ্ছে আমাদের নিজস্ব সিম, বাংলাদেশের নিজস্ব সিম, সেটা হচ্ছে টেলিটক। তো টেলিটকের কোড হচ্ছে 015। তো এবার আমি বলে দিই এই সিমগুলোর মধ্যে কোন সিমটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সেরা সিম, এবং যেই সিমে আপনি ভালো পরিমাণের ইন্টারনেট স্পিড এবং আকর্ষণীয় অফার পাবেন। তো সেই সিমটা হচ্ছে আপনার এরিয়ার সবচেয়ে ভালো যেই সিম সার্ভিসটা পান সেই সিম। তো আমি যদি বলি যে সেই সবগুলো সিম থেকে ভালো হচ্ছে টেলিটক, তো আপনি কী করবেন, আপনি টেলিটক সিমটা লাগাবেন। লাগানোর পর কী হবে, আপনার এরিয়ায় এই হতে পারে যে আপনার এরিয়ায় টেলিটক সিমের কোনো টাওয়ারই নেই এবং নেটওয়ার্কই আপনি পাবেন না। একটি এক্সাম্পল দিয়ে আপনাকে বুঝিয়ে দিই, ধরুন আমি একটি এলাকায় থাকি যেই এলাকায় গ্রামীণ সিমটায় বেশি ইন্টারনেট পাওয়া যায়, অর্থাৎ গ্রামীণ সিমটার টাওয়ার আছে, অন্য কোনো সিমের কোনো টাওয়ার নেই। তো আমি এখানে যদি বাংলালিংক সিম আমার ফোনে ইনস্টল করি, সেই ক্ষেত্রে কিন্তু আমি কোনো নেটওয়ার্কই পাবো না। আমি যদি গ্রামীণ সিম ইনস্টল করি, অর্থাৎ আমার ফোনে লাগাই, তো কিন্তু আমি গ্রামীণ সিমের সিগন্যালই কিন্তু পাবো এবং গ্রামীণ সিমের ইন্টারনেট এবং মিনিট যে কোনো কিছু আমি কিন্তু উপভোগ করতে পারবো। কিন্তু সেক্ষেত্রে গ্রামীণ বাদে আমি কিন্তু অন্য কোনো সিম সেখানে আমি চালাতে পারবো না। সেটার কারণ হচ্ছে আমার ওই এলাকায় অন্য কোনো সিম কোম্পানির টাওয়ার নেই। তো আপনাকে কী করতে হবে, আপনার এরিয়ায় যেই সিম টাওয়ার আছে সেই সিম টাওয়ার অনুযায়ী আপনাকে সিম ব্যবহার করতে হবে। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা দেখে যদি কিছু শিক্ষণীয় মনে হয় তাহলে প্লিজ আপনার এই ছোটো ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরে কোনো একটি ভিডিওতে। তো আজকের জন্য বাই।